নাইক্ষ্যংছড়ি সীমান্তের আমতলী মাঠ সহ সাতটি সীমান্ত চৌকি পুনঃদখলে নিতে মরিয়া মিয়ানমারের সরকারি বাহিনী। শনিবার 22 অক্টোবর বিকেলে সীমান্তের 43 থেকে 50 নম্বর পিলার এলাকার এপার থেকে তা লক্ষ্য করা হয়। এই লক্ষ্যে শুক্রবার রাতভর সেই চৌকিগুলো ঘিরে রেখে শনিবার বেলা 11:30 থেকে গুলি ছুড়তে থাকে চৌকি দখলে থাকা বিদ্রোহীদের লক্ষ্য করে। অবরুদ্ধ বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা এখনও অবরুদ্ধ। এভাবে সাতটি চৌকির অন্তত 500 বিদ্রোহীকে ঘিরে রেখেছে সরকারি বাহিনী। এতে হতাহতের খবর পেলেও সে বিষয়ে বক্তব্য দিচ্ছে না কেউ। সূত্র নিশ্চিত করে বলেছে, এ দখল পুনঃদখল নিয়ে এ গোলাগুলির ঘটনা চলে। এ গোলাগুলি থেকে বেশ কটি গুলি বাংলাদেশের ভূখণ্ডেও পড়ে। শুক্রবারের গোলাগুলির ঘটনার বিষয় নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আফসার ইমন। তিনি জানান, গুলিতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি সহ 2 গণমাধ্যম কর্মী। তিনি সেই সময় সীমান্তের গ্রাম ছেড়ে পালিয়ে আসা লোকজনের খোঁজখবর নিতে গিয়ে হঠাৎ মিয়ানমার থেকে AK-47 রাইফেলের কয়েকটি গুলি চেরার মাঠের ইলিয়াস ও ইউনুসের ধান খেতে পড়ে। তখন অসংখ্য আতঙ্কগ্রস্ত মানুষ জড়ো হয়, যাদের অনেকের পরিবার তখন বাড়ি ছেড়ে নিরাপদে চলে যান। মিয়ানমার সেনাবাহিনীর সাথে অন্য একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলি শুরু হয় আমতলি মাঠ নামক এলাকায় মিয়ানমারের সরকারি বাহিনীর একটি চৌকিতে, যেটি দীর্ঘ 1.5 মাস ধরে বিদ্রোহীদের দখলে ছিল। তারা সরকারি বাহিনীকে হটিয়ে তা দখল করে নেয়। সীমান্তে থাকা এই চেয়ারম্যানের ধারণা, মিয়ানমার সেনারা শক্তি সঞ্চয় করে এই ক্যাম্পগুলো পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, CCN, কক্সবাজার।